কোনো ব্যক্তির অপকর্মের দায় নেবে না পুলিশ বাহিনী আবারও এমন মন্তব্য করলেন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন দুপুরের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন আইজিপি বলেন যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেভাবে নিষ্পত্তি করা হবে কোনো প্রতিষ্ঠান সংস্থা বা বাহিনী স্থবির থাকতে পারে না প্রতিনিয়ত অপরাধের বহুমাত্রিকতার কারণে অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সাথে পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করা হচ্ছে অত্যাধুনিক সরঞ্জাম বাহিনীতে যুক্ত করা হচ্ছে পুলিশ বাহিনী তার গৌরবের সাথে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ কখনো আমরা এই সংগঠন হিসেবে আমরা ব্যক্তির দায় ব্যক্তির দায় এটা আমরাকে কখনো এটাকে আমরা এই এই আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না এটা ব্যক্তির দায় যেভাবে এটা এটার তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে